আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টি জেনে নিই। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পাঠ 4 তাওহীদ। তাওহীদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ কার্যক্রম শুরু করার পূর্বে জেনে নিব আজকের শিখনফল, অর্থাৎ আজকের এই পাঠ শেষে তোমরা কী কী বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রথম, তাওহীদের পরিচয় সম্পর্কে জানতে পারবে, তাওহীদের গুরুত্ব বর্ণনা করতে পারবে এবং সবশেষে তাওহীদে বিশ্বাসের প্রভাব সম্পর্কে জানতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় শুরু করি। তো প্রথমেই আমরা জেনে নিব তাওহীদের পরিচয় সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। তো প্রথমে আমরা তাওহীদের পরিচয় সম্পর্কে জেনে নিব। তাওহীদের পরিচয় জানতে গেলে শুরুতেই আমাদেরকে যা জানতে হবে তা হলো তাওহীদ শব্দের অর্থ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, বা আমাকে শোনা যাচ্ছে কি না সঠিকভাবে। একটু কমেন্ট করে জানাও যে লেখাগুলো কি বোঝা যাচ্ছে কি না, আমি কি দেখি। সামসুন নাহার আছেন আমাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনাটা তাহলে শুরু করতে পারি। তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদ। এখন একত্ববাদটা আবার একত্ববাদ হচ্ছে কোনো কিছুকে এককভাবে বিশ্বাস করা। কোনো কিছুকে এককভাবে বিশ্বাস করার নামই হচ্ছে একত্ববাদ। এবারে আমরা জানবো যে তাওহীদ কি বা তাওহীদ কাকে বলে। ইসলামী পরিভাষায় আল্লাহকে আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা বা স্বীকার করে নেওয়া কি
বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আর ইসলামী পরিভাষায় আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা বা স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলা হয়। আর এই তাওহীদের মূল কথা হল আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতেও অদ্বিতীয়। শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কোরআনের সূরা আস-সূরা 11 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আমি লিখে দিচ্ছি, কোন কিছুই তার সদৃশ নয়। এটি সূরা আস-সূরা এর 11 নং আয়াতে মহান আল্লাহ এই তাওহীদ সম্পর্কে বলেছেন যে কোনো কিছুই তার সদৃশ নয়, অর্থাৎ কোনো কিছুর সাথে আল্লাহর তুলনা হয় না, আল্লাহ অতুলনীয়, তার সমকক্ষ কেউ নেই। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মহান আল্লাহকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যে তাওহীদের পরিচয় সম্পর্কে, তাওহীদের অর্থ জানলাম, তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদ, এরপরে তাওহীদ কাকে বলে সে বিষয়ে জানলাম। এবার আমরা চলে যাব তাওহীদের গুরুত্ব সম্পর্কে জানার জন্য। তাওহীদের গুরুত্ব সম্পর্কে জানতে হবে আমরা। আমি একটু দেখি যে কারা কারা আমাদের আমার সাথে লাইভটি দেখছো, যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসে জানাতে পারো যে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, শামসুল্লাহ লেখা পরিষ্কার আসছে, ধন্যবাদ শামসুল্লাহকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে জানবো। তাওহীদের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে তাওহীদ হচ্ছে ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হচ্ছে এই তাওহীদ। মুমিন বা মুসলমান হতে হলে আমাদেরকে সর্বপ্রথম একত্ববাদ, অর্থাৎ এই তাওহীদে বিশ্বাস করতে হবে। আর তাওহীদে বিশ্বাস না করলে ইসলামে প্রবেশ করা যাবে না। ইসলামের সকল শিক্ষা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, আর মহান আল্লাহ ছাড়া পৃথিবীতে, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল যুগে যুগে পাঠিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে বা মানুষকে সঠিক পথ পরিচালিত করার জন্য। তো এই নবী রাসূলগণ আমাদেরকে বা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য তারা সবাই আমাদেরকে কী করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর এই ইসলামের দাওয়াতের যে মূল কথাটা ছিল সেটি ছিল লা ইলাহা। কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তো আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য এই নবী রাসূলগণ যুগে যুগে অনেক সংগ্রাম করেছেন, তাদের সমগ্র জীবন এই
ইসলাম প্রচারের জন্য, তাওহীদের জন্য তারা তাকিয়ে দিয়েছেন। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি যে তিনি তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে বা তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের বাণী প্রচারের জন্য মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সুতরাং আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে তাওহীদের অপরিসীম গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে। তো বন্ধুরা, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তাওহীদের যে গুরুত্বটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাওহীদ, তাওহীদে বিশ্বাস করাটা। তো এবার আমরা তাওহীদের, মানব জীবনে যে তাওহীদের কীভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে একটু জানবো। তাওহীদের প্রভাব, মানব জীবনে তাওহীদে বিশ্বাসের প্রভাবও অত্যন্ত ব্যাপক। কিভাবে? তো আমি একটু তোমাদেরকে ঠিক পয়েন্টের মতো করে একটু যদি বুঝিয়ে বলি যে মানব জীবনে তাওহীদের প্রভাবটা আসলে কতখানি। তো প্রথমত, তাওহীদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, কেননা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তো এই যে সত্যটা, এই সত্যটা শুধুমাত্র তাওহীদে বিশ্বাসের কারণেই মানব জাতি এই সত্যটাকে কী করে, তাওহীদে বিশ্বাসের কারণে তারা এই যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পায়, এই যে তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষেরা কী করে, এই যে সত্যটাকে, যে আল্লাহ যে এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, এই সত্য কথাটা শুধুমাত্র তাওহীদে বিশ্বাসের কারণেই স্বীকার করে নেয় এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দেয়। তো এই জন্যই আমি বললাম যে তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ কী হয়, কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে যায়। এরপরে আরেকটি পয়েন্ট আমি বলছি, সেটি হচ্ছে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান। তাওহীদ কী করে মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। গালিটা কি হালকা হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে তাওহীদে বিশ্বাস কি করে মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। তাওহীদে বিশ্বাসের কারণে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, ফলে মানুষ
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতের মর্যাদা লাভ করে। এরপর আরেকটি প্রভাব হচ্ছে সচ্চরিত্রবান হওয়া। আরেকটি প্রভাব হচ্ছে কি, সচ্চরিত্রবান হওয়ার ক্ষেত্রে এই তাওহীদের অপরিসীম প্রভাব রয়েছে। তাওহীদে বিশ্বাসের ফলে আল্লাহর পরিচয়, তার অসংখ্য গুণাবলী সম্পর্কে মানব জাতি জানতে পারে এবং সেই সব গুলে আল্লাহ তাআলার এই যে অগণিত গুণাবলী, সেই গুণাবলীকে নিজেকে গুণান্বিত করার চেষ্টা করে, যা তাকে সৎ ও চরিত্রবান হতে সাহায্য করে। এই জন্যই বলেছে যে তাওহীদে বিশ্বাস মানুষকে কী করে, সচ্চরিত্রবান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এরপর আছে তাওহীদ সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সব মানুষ আল্লাহর বান্দা এবং মর্যাদার অধিকারী। তাওহীদে বিশ্বাসের ফলে মানব সমাজে এই ধারণা প্রতিষ্ঠিত হয়। আর এই যে ধারণাটি প্রতিষ্ঠিত হয় যে সবাই হচ্ছে কি মর্যাদার, আল্লাহর এক আল্লাহর বান্দা এবং সবাই একই সমমর্যাদা, মানে একই মর্যাদার অধিকারী, এখানে কারো কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় নেই। তো তাওহীদে বিশ্বাসের ফলে মানব সমাজে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয়, যা সমাজে কী করে সাম্য ঐক্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেয়। এরপর আরেকটি প্রভাব হচ্ছে ইবাদত ও সৎকর্মের উৎসাহিত করা। ইবাদত ও সৎকর্মে ইবাদত ও সৎ কর্মে উৎসাহিত করে। তো তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎ কর্মে উৎসাহিত করে তোলে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষ কী করে, সৎ কর্ম করে, অসৎ কাজ অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে। সমাজে শান্তি শৃঙ্খলা শুধুমাত্র এই সৎকর্ম আর এই যে ইবাদত আর সৎকর্মে উৎসাহিত হওয়ার কারণে, মানুষ ইবাদতের দিকে সৎকর্মের দিকে ছুটে পড়ে, যে কারণে কী হয় সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আর এরপরে আরও একটি প্রভাব পরকালীন মুক্তি লাভ। অর্থাৎ তাওহীদে বিশ্বাস মানুষকে পরকালীন মুক্তি দান করে। কীভাবে, তাওহীদে বিশ্বাস না করলে পরকালে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাওহীদের বিশ্বাসের ফলেই আমরা জান্নাতে চির সুখের স্থান লাভ করতে পারবো এবং
চির শান্তির স্থান জান্নাত লাভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এই যে তাওহীদের প্রভাব সম্পর্কে যে বললাম, যে তাওহীদের মানব জীবনের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাওহীদের প্রভাব রয়েছে। তো আশা করি তোমরা আজ আমাদের এই আজকের পাঠ থেকে জানতে পেরেছ বা বুঝতে পেরেছ যে তাওহীদ অর্থ কী, তাওহীদ কাকে বলে, তাওহীদের যে গুরুত্ব বা প্রভাব সে সম্পর্কে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি একটু দেখে নেই যে কে কারা কারা আছো আমার সাথে। এখন নাহারি আছে, আমি বুঝছি না এত করে বলার পরেও শিক্ষার্থীদের। আচ্ছা, তো আজকে আমাদের এই আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হবে। তাওহীদ সম্পর্কে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো আজ আমি তোমাদের কিছু বাড়ির কাজও দিয়ে দিব, তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারো। খাতায় লিখে নিলেই ভালো, যে বাড়ির কাজটা একটু তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ প্রথম হচ্ছে তাওহীদ। আমি যে পড়ি আজকে যা যা পড়িয়েছি এর মধ্য থেকেই আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো দিব, যেন তোমরা এই আজকের ক্লাস থেকে সেই কাজগুলো এনজয় করতে পারো। তাওহীদ বলতে কি বুঝায়, দুই নম্বর প্রশ্ন থাকে আমরা আমরা তাওহীদের বিশ্বাস করব কেন, আর তিন নম্বর প্রশ্ন থাকবে তাওহীদের গুরুত্ব বর্ণনা করো বা তাওহীদের বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। সবাই এই বাড়ির কাজগুলো তুলে নাও, আর অবশ্যই বাড়ির কাজগুলো খাতায় এসডাব্লিউ আকারে করবে, এবং আজকের এই পাঠ থেকে তোমরা এই প্রশ্নগুলো ইনশাল্লাহ শিখতে পারবে এবং আয়ত্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।